সম্মানিত দর্শক বন্ধু ও মাছ চাষি ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলকে স্বাগতম জানাই ফয়সাল ফিশারিজের নতুন আরও একটি ভিডিওতে। আমাদের দেশের মাছের বাজারে শিং মাছ দামি একটি মাছ। শিং মাছ খেলে শরীরে দ্রুত রক্ত বৃদ্ধি হয়। শিং মাছের বিশেষত্ব হল এই মাছের কাঁটা কম এবং আঁশবিহীন মাছ। সর্দি কাশি রোগীদের জন্য দারুণ উপকারী শিং মাছ। এই মাছ খুবই উপকারী। শিং মাছ সহজ প্রাচ্য এবং সহজলভ্য। শিং মাছ পাচক রসের ক্ষরণ বৃদ্ধি করে। লিভারের বিভিন্ন রোগে এই মাছ এক মহা ওষুধ হিসেবে কাজ করে। আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি আধুনিক পদ্ধতিতে শিং মাছ চাষে করণীয় সম্পর্কে, যাতে করে আপনারা যারা শিং মাছ চাষ করেন আপনাদের শিং মাছের চাষকে আরও লাভজনক করে তুলতে পারবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। শিং মাছ চাষের জন্য প্রথমে একটি আদর্শ পুকুর নির্বাচন করতে হবে। শিং মাছ চাষের জন্য পুকুর নির্বাচন করার সময় কিছু বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে। যেমন, শিং মাছ চাষের পুকুর বন্যামুক্ত স্থানে হতে হবে। পুকুরের পাড় মজবুত হতে হবে। পুকুরের পাড়ে কোনো প্রকার ছিদ্র বা গর্ত থাকলে সমস্ত শিং মাছ বের হয়ে যাবে। বৃষ্টির সময় পুকুরের পানির উচ্চতা বেশি হবে না এমন পুকুর নির্বাচন করতে হবে। শিং মাছ চাষের জন্য পুকুর আয়তাকার হলে ভালো ফল পাওয়া যায়। শিং মাছ চাষের ক্ষেত্রে পুকুরের আয়তন 40-50% বেশি হবে না এমন পুকুর নির্বাচন করা উচিত। শিং মাছ চাষের ক্ষেত্রে পুকুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত 1 ফুট ঢালু রাখতে হবে। শিং মাছ চাষের ক্ষেত্রে নতুন পুরাতন উভয় পুকুরে চাষ করা যায়। পুরাতন পুকুরে শিং মাছ চাষ ভালো হয় নতুন পুকুরের তুলনায়। নতুন পুকুরে শিং মাছ চাষ করতে হলে পুকুরের তলদেশ ভালোভাবে চাষ দিয়ে 1% প্রতি কমপক্ষে 20 কেজি গোবর ছিটিয়ে মই দিয়ে তারপর চুন দিতে হবে। এতে করে মাটির উর্বরতা বাড়বে। শিং মাছ চাষের পুকুর উর্বর না হলে অনেক সময় শিং মাছ আঁকাবাঁকা হয়ে যায়। পুরাতন পুকুর হলে প্রথমেই সেচ দিয়ে শুকিয়ে নিতে হবে। পুকুরের তলদেশে বেশি কাদা থাকলে উপরের স্তরের কিছু কাদা উঠিয়ে ফেলতে হবে। কাদা ওঠানোর পর প্রতি শতাংশে 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। পুকুর প্রস্তুত হয়ে গেলে গুণগত মানসম্পন্ন শিং মাছের পোনা মজুত করতে হবে। পুকুরে শিং মাছ এককভাবে ও মিশ্রভাবে চাষ করা যায়। এককভাবে শিং মাছ চাষে 500-1000টি পর্যন্ত পোনা মজুত করা যাবে। মিশ্রভাবে চাষ করলে কার্ভ জাতীয় মাছের সাথে 30টি পর্যন্ত প্রতি শতাংশে আঙ্গুলি সাইজের শিং মাছের পোনা ছাড়তে হবে। কার্ভ জাতীয় মাছ ছাড়া পাঙ্গাস ও তেলাপিয়ার সাথে শিং মাছ চাষ করা যাবে। সেই ক্ষেত্রে শিং মাছের পোনা প্রতি শতাংশে 50টি পর্যন্ত ছাড়া যাবে। কার্ভ জাতীয় তেলাপিয়া বা পাঙ্গাস মাছের সাথে শিং মাছ চাষ করলে বাড়তি খাবারের দরকার হয় না। পুকুরের তলদেশের উচ্ছিষ্ট খাবার খেয়ে শিং মাছ বড় হয়ে থাকে। শিং মাছ উপরন্ত মাছের সাথে মিশ্রভাবে চাষ করলে পুকুরের অ্যামোনিয়া সহ অন্যান্য গ্যাস কম হয়ে থাকে। পুকুরে শিং মাছের পোনা মজুত করার পর পোনাকে প্রথম 10 দিন মাছের ওজনের 20% হারে খাবার দিতে হবে। শিং মাছ ছোট অবস্থায় সাধারণত রাতের বেলা খাবার গ্রহণ করে, তাই খাবারকে 2 ভাগে সমান ভাগ করে 1 ভাগ সন্ধ্যার পর আর অন্য ভাগ ভোরের দিকে একটু অন্ধকার থাকতে পুকুরে প্রয়োগ করতে হবে। মাছ মজুদের পরের 10 দিন 15% হারে এবং এর পরের 10 দিন 10% হারে একই নিয়মে খাবার দিতে হবে। এভাবে 1 মাস খাবার দেওয়ার পর 5% হারে পুকুরে খাবার প্রয়োগ করতে হবে। শিং মাছ ছোট অবস্থায় রাতের বেলা খাবার গ্রহণ করলেও একটু বড় হলে দিনের বেলাতে খাবার দিতে হয়। ভোরবেলায় যে খাবার দেওয়া হতো সে খাবার সকাল 8-9টার দিকে দিতে হবে।
আর যে খাবারগুলো সন্ধ্যার দিকে দেওয়া হতো সে খাবার আস্তে আস্তে বিকেলের দিকে দিতে হবে। শিং মাছের ওজন যখন 15 গ্রাম হবে তখন 3% হারে খাবার দিতে হবে। এর বেশি খাবার দেওয়া মোটেই ঠিক নয়। মাছ বিক্রয় করার আগ পর্যন্ত এই নিয়মে খাবার প্রয়োগ করতে হবে। পুকুরে বেশি পরিমাণে খাবার দিলে পানি নষ্ট হয়ে যেতে পারে। শিং মাছ চাষ করার ক্ষেত্রে এই সকল নিয়মগুলো মেনে চাষ করলে আপনি স্বল্প সময়ের মধ্যে নিশ্চিন্তে শিং মাছের পোনাগুলো বাজারজাত করতে পারবেন এবং স্বল্প সময়ে শিং মাছ চাষ করে বেশ ভালো মুনাফা অর্জন করতে পারবেন। তবে শিং মাছ সহ সকল মাছ চাষে লাভের প্রধান শর্ত উন্নত মানের পোনা নির্বাচন করা। আর আপনাদের জন্য উন্নত মানের দেশি শিং মাছের পোনা পাচ্ছেন ফয়সাল ফিশারিজে। ফয়সাল ফিশারিজে রয়েছে উন্নত মানের দেশি শিং মাছের পোনা। এখানে বিভিন্ন সাইজের দেশি শিং মাছের পোনা পাওয়া যায়। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী পোনা অর্ডার করতে পারবেন। আপনারা যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইরা দেশি শিং মাছের পোনা নিতে চাচ্ছেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। বাংলাদেশের যে কোনো জায়গায় অক্সিজেন দিয়ে পোনাগুলো হোম ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও যদি কেউ যান সরাসরি হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করবেন তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া ঠিকানায় এসে সরাসরি পোনা নিয়ে যেতে পারবেন। আপনার মাছ চাষে নিয়মিত বিভিন্ন পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চেপে রাখুন। আজকের মতো পর্যন্তই, আল্লাহ হাফেজ।